shamedi. তাদেরকে দেখতে দেখতে আমাদের শরীর আস্তে আস্তে কঙ্কাল হয়ে গেল। অবশেষে কিনা মেহেজাবিন সাহেবের লিং ব্যারেল হয়ে গেল। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব জায়গায় আমার শুধুমাত্র একটা এসএমএস এ ম্যাক্সিমাম মানুষ করতেছে, ভাই মেয়ে যাবেন এই লিংকটা একটু দেন। আরে ভাই, আমি কি লিংকের দালাল নাকি ভাই? না, আমি জানি যে মাঝে মাঝে আমি লিঙ্কটিং পাইলে আর কি ওইটা নিয়ে ভিডিও বানাই, তার মানে এটা তো না ভাই আমি লিঙ্কের দালাল হয়ে গেছি, কিংবা সারাদিন আমি শুধু লিঙ্কেই খুঁজতে থাকি। ভালো হয়ে দাও জুসমারানির ভাই সারি। তো ভাই, সোশ্যাল মিডিয়াতে গত এক মাস ধরে একটা বিষয় খুব ভালোভাবেই চলতেছে যে মেহেজাবিনের লিঙ্ক ভাইরাল। ভাই এটা কি পরিমাণ সত্য তা ঠিক ফার্স্ট বলো তো আমি জানতাম না, তারপরে যখন আমি বুঝতে পারছি এই সত্যটা একদম ততটুকু সত্য, জাহেদ খান ইংলিশ ভালো পারে। আপনি গো টু এক গুড একটা গুড ছেলের কাছে যান। রুয়েল এস্টেট বলছে আই এম নট সাপোজ টু গো টু শিল্পী সমিতি বিকজ শি ইজ দ্য নট দ্য ইলেক্টেড। শি ইজ দ্য নট দ্য ইলেক্টেড, মানে হঠাৎ করে আমার মনে হলো যেন আমি কারেন্টে শর্ট খেয়ে লাইছি, ইলেকট্রিসিটি না। তার আর আমার ইংলিশ যদি সেম না হয় তাহলে ভিডিও কেমনে সেম হবে? বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি বাংলাদেশে জানি না কত পরিমাণ নায়ক আছে যারা কিনা শর্ট ফিল্ম করে তারাও নিজেকে নায়ক দাবি করে, কিন্তু এই একটা বিষয় আমি কোনোভাবে মেনে নিতে পারি না যে জায়েদ খানও নিজেকে নায়ক দাবি করে, কিন্তু কোন কারণে আমি এটা ঠিক এখন অব্দি বুঝতে পারতেছি না। আর সে নাকি ক্রাশ বয়, ও মাই গড, সবাই আমার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে, ক্রাশনেস কাজ করে থাকুক না ভাই। ট্রাস্ট মি, তার এই ক্রাশনেস শব্দটা শোনার পর থেকে আমি কালকে রাইট থেকে ডিকশনারিতে খুঁজতেছি ক্রাশনেস অর্থটা কি। ইয়েস ভাই সিরিয়াসলি, কালকে রাইতে 3:30-4 বাজে গেছে, তারপর আমি ওয়ার্ডটা খুঁজে পাইতেছি না ভাই, আমার মাথাটাই হ্যাং করতেছিল ভাই। যে পোলাই কিনা ভুলভাল ইংলিশ বলে আর হেই নাকি নিজের আবার নায়ক দাবি করে। একটা মানুষের হিরোইজম মানুষে ভালো লাগতে পারে, দ্যাট মিন্স নট দ্যাট তার সমস্ত ব্যক্তি জীবন আমাকে ফলো করতে হবে। এই বাংলাদেশে যদি আমি হাজার উপকারিতা পেয়ে যাই তার মধ্যে এক নাম্বার আমি সবসময় জায়েদ খানকে রাখবো, কেননা সে নিজেকে অনেক বড় একটা নায়ক হিসেবে দাবি করে। বাট আমি দুর্ভাগ্যবশত এখন অব্দি তার একটা মুভি মনে হয় দেখছিলাম, বিকজ দেখো ভাই যখন আমি ছোট ছিলাম তখন এইসব বালছাল দেখার আমার একটা বদ অভ্যাস ছিল। জানি না বাংলা ছবির সামনে বইসা থাকতাম কোন কারণ ছাড়া, বুঝতাম না আগা মাথা, শুধু দেখতাম ছাত আর মাথা, তার মধ্যে হয়তো বা কোনো সময় ভুলবশত তার একটা মুভি দেখে ফেলছিলাম। কিন্তু হ্যাঁ, তারপর ওই মুভি দেখার পর আমার মনে হয় না যে ও নায়কের কাতারে পড়ে। আর এরকম বোকাচোদা করে নাকি আমেরিকাতে স্পন্সর করে, বলতে হয় তোমাদেরকে দে স্পন্সর মি, আই এম নট বাইং ইট, বাই বট ইট, I'm not buying I bought it. বাহ বাহ বাহ, আপনার ইংলিশ শুনিয়া যখন আমার মন শিহরিত হয়ে যায় তখনই তো আপনার পিছন মেরে দিতে মন চায়, কিন্তু কিছু করার নাই, কারণ আপনি হলেন বাংলার এক নাম্বার নায়ক জায়েদ খান, যার এখনো অবধি একটা মুভি আমি ভালো করে দেখি নাই। ছোটবেলা যেগুলো দেখতাম ভুলবশতই দেখতাম, অস্বীকারও করি নাই, কিন্তু হ্যাঁ বড় হওয়ার পরে হচ্ছে তার মুভি দেখবো এত বড় মাদারচোদ আমি হই নাই। এখন আসি ভাই মেহেজাবিনের লিঙ্ক নিয়ে, কেন ভাই এই লিঙ্কটা নিয়ে অনেকদিন ধরে তোলপাড় চলতেছে অনলাইন জগতে, এটা সত্য না মিথ্যা এটা নিয়ে অনেকে জানে না শুনে না, শুধুমাত্র অকারণে এটা নিয়ে মানুষের কাছে শেয়ারই মারতেছে যে ভাই দেখ মেহেজাবিনের লিঙ্ক বেরোলে এসে মানুষের কাছে কইয়া বেড়াইতেছে। ভালো হয়ে যাও মাসু। অ্যাকচুয়ালি ভাই যারা যারা এসব করতেছে আমি তোমাদেরকে বলতে চাইছি যখন লিঙ্ক বেরোল হবে তখন আমি তাকে নিয়ে ভিডিও বানাবো, চিন্তা করিও না, তার মানে বুঝছো আশা করি। বিকজ দেখো ভাই এখন বর্তমানে যে একটা ইডেটের যুগ আসছে, এআই নামক একটা ইডেট আছে, যে ইডেটটার কারণে তোমার লিঙ্ক ভাইরাল হইতে বেশি সময় লাগবে না, তুমি হালকা একটু মুভমেন্ট করা যায় তোমার ভেস্টাস আরো একটু রিয়াকশন সহ ভেস্টাস আরো দেখবে তোমারও লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। আর মেহেজাবিন চৌধুরী তো স্বাভাবিক একটা ব্যাপার, সে তো নাটকের মধ্যে মাঝে মাঝে এমন এমন রিয়াকশন নেই মনে হয় যেন তারে সত্যি পিছন মারতে আছে, তার কারণে আর কি ওই সব সিন থেকে তার ফেসটা কাট করে নিয়ে এআই এর মাধ্যমে বসায় দিছে। আচ্ছা, না হইলে ভাই এত পারফেক্ট এডিট কোন সময় হয় না ভাই, কথা কিন্তু সত্য। আর এসব বাংলাদেশি নাটক দেখার পর আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে পন ভিডিও দেখতেছি, আর নয়তো বা পন ভিডিও দেখার কোনো দরকার নেই, এটা দেখে হাত মারা যাবো ভাই, না হলে এত ফিলিংস মেহেজাবিন চৌধুরী কই থেকে পাই? তাই তো বাংলাদেশি ডিরেক্টরদেরকে একটা ছোট্ট কথা জানাই,
যাগো লিঙ্ক বেরোলে সে তাগরে নিয়ে তোলপার করতে করতে এক অনলাইন জগৎ কাপায় এলেতেছে। আমার মেহেজাবিন চৌধুরীর লিঙ্ক নিয়ে কথা শুরু করে দিয়েছে। ভাই এআইটা একটু বুঝো, কেননা এগুলো একটু বোঝার সময় তো তোমাদের হয়েছেই। আশা করি ভাই বিষয় যেটা আমি বলতে চাইছি ওটা বুঝছো, যে মেহেজাবিন চৌধুরীর কোনো প্রকার লিঙ্ক টিঙ্ক ভাইরাল হয় নাই, জাস্ট এতটুকুই কিছু দাম শুধু আর কি এআই এডিটর মাধ্যমে মেহেজাবিন চৌধুরীর লিঙ্ক বের করে দিয়েছে। এন এনে শুধুমাত্র যে এডিটরের দোষ দিলে হবে তা কিন্তু না, মেহেজাবিন চৌধুরী এমন চোদার রিয়াকশন দিতে যাবে কেন? তো গাইস যাদের লিঙ্ক ভাইরাল হলো রিসেন্টলি জান্নাত তো, তাদের একটা ক্লিপ আমি মিস্টেক করে গেছিলাম জানো। প্রায় 2 বছর হইছে না বিয়ে হইছে আমাদের, 2 বছর আগে ফোন চুরি হয়ে যায়। তার মানে বিষয়টা বুঝছো তুমি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তাদের রিলেশন চলাকালীন তারা এইসব সেক্স ভিডিও করে মোবাইলের মধ্যে রাখতো, আর তার আড়াই বছর পর যখন তারা একটা ব্লগার হয়ে যায় তারপর কোন মানুষটা জানো তাদের লিঙ্ক ভাইরাল করে দেয়। আচ্ছা বিয়ার যে অর্ধেক বছর আগে যে তোমরা এসব আকাম কুকাম করতা, ওইগুলা যে মোবাইলের মধ্যে রাখতা, ওইগুলা কি অনেক ভালো কাজ ছিল? ভাই তাইলে তো হিসাবে আমারও একটা রিলেশন করা বিয়ে করা উচিত, আর এইভাবেই আর কি ভাইরাল হওয়া যাবো, অনেক সহজে ভাইরাল হওয়া যাবো, কষ্ট মষ্ট করার দরকার নেই, একদম ইজিলি ভাইরাল। মানে দেখো বাঞ্চুদরা যে লজিকটা দিতেছে, ফার্স্ট অফ অল তো দিছে কি তাদের মোবাইলটা চুরি হয়ে গেছে, এন্ড দ্বিতীয়ত আরেকটা লজিক পাইলাম কি 2 বছর আগে বি আড়াই বছর আগে তাদের মোবাইল চুরি হয়েছে। যদি তার বউকে আশেপাশে সব মানুষের হাতে লাগানো লাগে সে দিয়ে দিবে। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আসেন, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম।